আর লিখে কি হবে বলো? কলম তো সেদিন স্তব্ধ হয়ে গেছে যখন, না থাক ওসব আর টেনে লাভ নেই। কি হবে এই লেখনীর আচরে? সেদিনের পর থেকে তো হায়েনার আচর থেমে থাকেনি। কতদিন হলো বলো, এই দুয়ে দুয়ে চার কি ছয়, তার মধ্যে ঘটনাগুলো ঠিকই বহমান রয়। লেখনী তো সেদিন স্তব্ধ হয়ে গেছে যখন ক্লাস টেন পাশ করা বন্ধুটি বলে উঠল, এত পরে তোর হবেটা কি? আমি যখন নেতা হব সুবিধা তোকে একটু আধটু দিব বই কি? কলম তো সেদিনই থেমে গেছে যখন তনু মিনুরা আড়াল হয়ে গেল অন্য ঘটনার আড়ালে, যেদিন আমার হাত অনেক লম্বা বলে কালো থাবা বসালো শক্তিশালী হায়না, তারপর থেকে আমার আর কলম চলে না। কত ঘটনা লিখবো বলো, কত ঘটনা লিখবো, আর লিখতে লিখতে আফজাল মিটুরা করে ফেলে শত কোটি টাকা লুপাট। শিশু থেকে বৃদ্ধা, বোন থেকে স্ত্রী, কাদের হলো বলো রক্ষে? বিদ্যাপীঠ থেকে উপাসনালয়, পাহাড় থেকে সমতল, মূল্যবোধ আজ শক্তিমত্তার অসীম গহ্বরে অতল। ওসব আন্দোলন ফান্দোলনের আমি ধারি না ধার, কতদিনে নাদান জনগণ রাজপথে লড়বে আর? বেনারে বেনারে ফাঁসি চাই, ফাঁসি চাই, তোর ক্ষমা নাই। অথচ মুদের তো কোনো ক্ষমতা নাই, ষড়যন্ত্রে শব্দ নাই, নাই নাই শুধু নাই, কলমে কালি নাই, কোথায় বল নাই, সভ্যদের জুর নাই। আমি তাই আজ থেমে রই, স্তব্ধ হয়ে কুনে পড়ে রই, লেখনীকে মোর কবর দিয়ে তবেই আমি ক্ষান্ত হই।